শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নির্ধারণ, কৃষকদের জন্য পেনশন সহ একাধিক দাবিতে গেল 13 ফেব্রুয়ারি রাজপথে নামেন ভারতের কৃষকরা। শুরু করেন রাজধানী দিল্লি অভিমুখে যাত্রা। ব্যাপক ধরপাকড়, সংঘর্ষ, পুলিশি বাধার মুখেও পিছু হটেননি তারা। যে কোনো মূল্যে দ্রুত এই আন্দোলন নিয়ন্ত্রণে আনতে মরিয়া মোদী প্রশাসন। এরই ধারাবাহিকতায় কৃষক নেতাদের সঙ্গে এ পর্যন্ত কয়েক দফা বৈঠকও করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। রোববার বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে কৃষকদের বলা হয়, ধান ও গমের পরিবর্তে তারা ডাল, তুলা বা ভুট্টার মতো নতুন ফসল উৎপাদন করলে কেন্দ্রীয় সমবায় সংস্থাগুলো তা আগামী 5 বছর ন্যায্য দামে কেনার চুক্তি করতে প্রস্তুত। এতে জমির পানির স্তর নেমে যাওয়া আটকানো যাবে। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কৃষক নেতারা। সেই সঙ্গে বুধবার থেকে দিল্লি অভিমুখে যাত্রা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে 2020 সালে কৃষক আন্দোলনেও উত্তাল হয়ে উঠেছিল গোটা ভারত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক নির্যাতনে নিহত হয়েছিলেন বহু কৃষক। তবে শেষ পর্যন্ত তোপের মুখে পিছু হটেছিল মোদী সরকার, বাধ্য হয়েছিল বিতর্কিত কৃষি বিল প্রত্যাহারে। এরপর গত বছরের সেপ্টেম্বরে ভারতের কৃষিখাত সংস্কারের লক্ষ্যে 3টি কৃষি আইন পাশ হয়। নতুন আইনে কৃষকরা লাভবান হবে বলে বিজেপি সরকার দাবি করলেও উল্টো ভাবছেন কৃষকরা। কৃষকদের মতে এই আইনের মাধ্যমে তাদের রক্ষা কবচ কেড়ে নেওয়া হয়েছে, কেননা ভারতের মোট কৃষি জমির 86% ক্ষুদ্র কৃষকদের। তাই বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দরদাম করে ন্যায্য মূল্য পাবেন না এমনটাই আশঙ্কা তাদের। একই সঙ্গে নতুন আইনের অধীনে কৃষকদের সঙ্গে লিখিত চুক্তিও বাধ্যতামূলক নয়। এতে চুক্তির শর্ত লঙ্ঘন হলেও আদালতে প্রমাণ করার সুযোগ থাকবে না কৃষকদের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।